বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা ছিল অ্যাট দি রিকোয়েস্ট অফ এ স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আসুন দেখি কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 25 ফ্রম চ্যাপ্টার নাম্বার 2 অফ ইডিসি বুক বাই বয়লস্টেড। এবং এখানে আপনারা দেখেন এটা ছিল হাফ ওয়েভ রেক্টিফায়ার, ডায়োডটা ছিল এটা আইডিয়াল ডায়োড। ইনপুট এখানে শো করা হয়েছে RMS ভোল্টেজ 120 RMS ভোল্টেজ। এবং কোশ্চেনতে বলা হয়েছে স্কেচ ভি আউট অ্যান্ড ডিটারমিন VDC। তো প্রথমে ভি আউট ডিটারমিন করতে হবে। ভি আউট ডিটারমিন করার জন্য, প্লট করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে VN দেখতে হবে। VN কি ছিল? ওকে, নর্মালি আমাদের ইনপুট হয় সাইনোসয়েডাল সিগন্যাল, কিন্তু এখানে বলা হয়েছে 120 ভোল্ট RMS। এই এই ভোল্টেজটা গিভেন ছিল রেড লাইনে, এটা 120 ভোল্ট RMS। এখন RMSটাকে আমরা সাইনোসয়েডাল সিগন্যালতে কেমন করে নিয়ে যাব? আমাদের ফর্মুলা হয় ভি ম্যাক্সিমাম, এটা ছিল এই পয়েন্টটাকে বলা হয় ভি ম্যাক্সিমাম। ভি ম্যাক্সিমাম হবে আন্ডার রুট 2 অফ ভি RMS। এবং VRMS গিভেন ছিল কোশ্চেনে 120, আন্ডার রুট 120 বরাবর হয়ে গেল 169.7 ভোল্ট। তার মানে হয় এই এই পজিটিভ পিকটা হয়ে যাবে 169.7 ভোল্ট এবং নেগেটিভ পিক হবে 169.7 ভোল্ট নেগেটিভ। এখন যখন এই সাইনোসয়েডাল সিগন্যালটা অ্যাপ্লাই হয় তখন এই ডায়োডটাকে এখন দেখেন, ডায়োডটা যখন উপরে পজিটিভ হবে এবং নিচে নেগেটিভ তখন এই ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াস, এবং যখন উপরে নেগেটিভ হবে এবং নিচে পজিটিভ হবে তখন এটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। যখন রিভার্স বায়াস হয় তখন এটা ওপেন হয়ে যাবে এবং যেই ইনপুটটা ছিল সেটাই আউটপুটে আসবে। পজিটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা রিভার্স বায়াস হয়েছিল, তো এই পজিটিভ হাফ সাইকেলটা আউটপুটে চলে আসবে, সেই মতে আমাদের আউটপুটটা হয়ে যাবে 169.7 ভোল্ট। যখন নেগেটিভ হাফ সাইকেলে টোটাল এই থ্রু ডায়োড কন্ডাক্ট করবে এবং আউটপুট ভোল্টেজ জিরো হয়ে যাবে, সেই জন্য আউটপুট ভোল্টেজ আমরা জিরো লিখে নিয়েছি। তো এটা হয়ে গেল স্কেচ ভি আউটপুট। তারপরে এখন কোশ্চেন আমাদেরকে পাতা করতে হবে ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ এবং ভি ম্যাক্সিমাম এর মধ্যে এই ফর্মুলাটা ছিল ফর হাফ ওয়েভ রেক্টিফায়ার। হাফ ওয়েভ রেক্টিফায়ারের ভি ম্যাক্সিমাম ডিভাইডেড বাই পাই হয়ে গেল VDC, এবং এটাকে আমরা 0.318 ভোল্ট ভি ম্যাক্সিমাম লিখতে পারি। ভি ম্যাক্সিমাম আমাদের ছিল 169.7, তো আমাদের আনসার হয়ে যাবে 54 ভোল্ট DC। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।